আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ যেটা ছিল, এই মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হতে পূর্ব বাংলার মানুষদের গণজাগরণ বিরাট একটা ভূমিকা রাখে। আর পূর্ব বাংলার মানুষদের মধ্যে এই গণজাগরণের সৃষ্টি করতে যেই ঘটনাগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের, যেগুলো জানতে হবে, তার মধ্যে 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা একটা অন্যতম বিষয়। তাহলে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদেরকে এটা জানানোর যে আগরতলা ষড়যন্ত্র মামলাটা কি ছিল, এটা কাদের বিরুদ্ধে এই মামলাটা ছিল, এবং এই মামলার ফলাফল কি ছিল। তাহলে চলো জেনে নেওয়া যাক। আগরতলা ষড়যন্ত্র মামলার ঘটনাটা যদি আমি সংক্ষেপে তোমাদেরকে বলতে চাই, এটা ছিল একটা স্বাধীনতার পরিকল্পনা, বা বাংলাদেশকে স্বাধীন করার জন্য শেখ মুজিবুর রহমানের একটা পরিকল্পনা ছিল। যেই পরিকল্পনাটা ফাঁস হয়ে যায় এবং পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমান এবং আরও 35 জনের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহের মামলা করেন, এটাই ছিল ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা। এখন আমরা যদি ঘটনার টাইম লাইনটা দেখি, তাহলে আমরা দেখব যে শুরুতেই কিভাবে হয়েছিল। আমরা আগের ভিডিওতে জেনেছি যে 6 দফা দাবি পেশ করা হয় পাকিস্তানি সরকারের কাছে, কিন্তু পাকিস্তানি সরকার কিন্তু 6 দফা দাবিটা গ্রহণ করেনি, বরং ওইটাকে একেবারেই নাকচ করে দিয়েছিলেন। তো তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝে গিয়েছিলেন যে বাংলাদেশ বা পূর্ব বাংলাকে স্বাধীন করার আসলে সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোনো রাস্তা বাকি নেই। তাই তিনি এইটা নিয়ে বা বাংলার স্বাধীনতা কামনা করে তিনি বিপ্লবী পরিষদের সাথে একটা আলোচনায় বসেন, এবং এই আলোচনায় পরিকল্পনা করা হয় যে তিনি ঢাকার ক্যান্টনমেন্টগুলোতে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে পশ্চিম পাকিস্তানিদের সকল অস্ত্র কেড়ে নিবে এবং তিনি পূর্ব বাংলার স্বাধীনতা ঘোষণা করে দিবেন। কিন্তু এই পরিকল্পনাটা বাস্তবায়ন হওয়ার আগেই পাকিস্তানের সরকার এটা জেনে যায়, এবং এতে করে যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের বিরুদ্ধে একটা মামলা হয়, যে মামলাটার নামই ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা। আর এটার নাম ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা এই কারণে, কারণ এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শেখ মুজিবুর রহমান ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে একটা আলোচনায় বসেন, এবং যেই জায়গায় বসে এই পরিকল্পনাটা করা হয় সেই জায়গাটার নাম হচ্ছে আগরতলা। তাহলে চলো আমরা এই ঘটনা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো তোমাদের খুবই জানা উচিত এবং মনে রাখা উচিত, সেগুলো পড়ে নেই। প্রথমত, এই মামলাটা ছিল একটা রাষ্ট্রদ্রোহের মামলা, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে পরিকল্পনা বা কোনো ধরনের প্ল্যান করার একটা মামলা। এই মামলার প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান, এবং এছাড়াও শেখ মুজিবুর রহমান সহ মোট 35 জন বিশিষ্ট ব্যক্তিত্ব এই মামলার আসামি ছিলেন। এই মামলাটা চলেছিল 3 জানুয়ারি 1968 সাল থেকে 22 ফেব্রুয়ারি 1969 সাল পর্যন্ত, এবং এখানে অভিযোগ ছিল যে শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনা করছে। এবং এই মামলাটার পূর্ণ নাম ছিল, বা অফিসিয়াল নাম যেটা ছিল, সেটা হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য মামলা। তবে এই মামলাটা যেহেতু আগরতলায় করা হয়েছিল, আমি আগেই বলেছি এই মামলাটা আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে বেশি পরিচিত, কারণ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কথিত এই ষড়যন্ত্রটি শুরু করা হয়েছিল। তাহলে আশা করি তোমরা আজকের ভিডিও থেকে আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে বেশ ডিটেইল একটা আইডিয়া পেয়েছো। তাহলে তোমরা ভিডিওটা পড়ে বা ভিডিওটা দেখে আসলে কি বুঝলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তার আগে আমি তোমাদেরকে এই ভিডিওটা শেষ করার আগে একটা কুইজ দিতে চাই, দেখতে চাই যে তোমরা আসলে কতটুকু বুঝেছো, এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের সৃজনশীল প্রশ্নতে আসতে পারে বা নৈবিত্তিকে আসতে পারে, যে কোনো জায়গায় এই প্রশ্নটা আসতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন, আমি কিন্তু ভিডিওতে বলেছি। তো এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে।